महिला में लापरवाही के चलते बच्ची की मौत का आरोप लगाते हुए आज जलपाईगुड़ी के वकीलपाड़ा स्थित एक नर्सिंग होम का माहौल काफी गर्म हो गया। इस बीच पीड़ित परिवार ने नर्सिंग होम के चिकित्सकों के खिलाफ कोतवाली थाना में शिकायत दर्ज करवाई है। वहीं नर्सिंग होम प्रबंधन ने इन आरोपों को खारिज कर दिया है। जानकारी के अनुसार गत शुक्रवार जलपाईगुड़ी जिला अंतर्गत लाटागुड़ी के निवासी समीर सेन ने अपनी गर्भवती पत्नी शुक्ला सेन को जलपाईगुड़ी के वकीलपाड़ा स्थित एक नर्सिंग होम में भर्ती करवाया था। इसी दिन शुक्ला सेन ने एक कन्या शिशु को जन्म दिया। शनिवार माँ और बच्ची दोनों स्वस्थ होने के कारण समीर लाटागुड़ी लौट गया, लेकिन देर रात नर्सिंग होम से समीर को एक फोन आया जिसमें कहा गया कि उनकी बच्ची की हालत नाजुक है। खबर मिलते ही देर रात ही समीर नर्सिंग होम पहुंचे। इस दौरान नर्सिंग होम की तरफ से उन्हें बच्ची को दूसरी जगह ले जाने को कहा गया। इसके बाद बच्ची को जलपाईगुड़ी सदर अस्पताल में भर्ती करवाया गया, लेकिन सदर अस्पताल की तरफ से कहा गया कि बच्ची की हालत आशंकाजनक है, इसे और पहले लाना चाहिए था। इसके कुछ ही समय बाद बच्ची की मौत हो गई। वहीं समीर का आरोप है कि नर्सिंग होम के कर्मियों ने शिशु को एक इंजेक्शन दिया था जिसके बाद से शिशु अस्वस्थ हो गई थी। उनका कहना है कि चिकित्सा में लापरवाही के चलते बच्ची की मौत हुई है। শুক্রবার 8 তারিখ শুক্রবার একটা নাগাদ অফিসিং করি এখানে প্রসূতি সদন নার্সিং হোমে সিজার করে ডক্টর অনুপ কুমার পাল সে বলে বাচ্চাটি দুজনে সুস্থ আছে। সারাদিন থেকে আমি বাড়ি চলে যাই, তারপর দিন সকালবেলা আসি, তখন বাচ্চাটি দুজনে সুস্থ আছে। 9 তারিখ শনিবার সন্ধ্যাবেলা যাওয়ার পর রাত 2টার সময় আমার কাছে কল আসে, আমার বেবি পর্যন্ত সিরিয়াস, নার্সিং হোম থেকে আমাকে কল করে। আমি তখন রাত্রি 2টো আড়াইটার মধ্যে বাইক নিয়ে আমাদের কোথাও চলে আসি। আসার পরে নার্সিং থেকে বলে আপনাকে সিরিয়াস নার্সিং এখানে ডাক্তার সঞ্জীব কুমার দিয়ে দেখেছিল, তাকে রেফার করছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। সদর হাসপাতালে যখন নিয়ে গেছি আমি, তখন ওখান থেকে বলছে বাচ্চা 99% নেই, তখন এখানে রাখতে গেলে আপনার বন্ডে সই করে আপনার দায়িত্বে থাকবে। ওখানে আমি রেখেছি, রাখার পর 11টা নাগাদ সদর হাসপাতালে আমি খোঁজ নিয়ে জেনেছি বাচ্চার গলায় ইনফেকশন হয়েছে। বিকাল বলছে আরও কিছু টেস্ট আছে, টেস্ট করে আমরা সন্ধ্যাবেলা জানাবো। সন্ধ্যাবেলা 5টা সাড়ে 5টা নাগাদ আমাকে ঘটনা কল আসে, আপনার বাচ্চা মৃত। আর এখানে এখন ডাক্তার সঞ্জীব কুমার সে বলছে খিচুড়ি হয়েছিল, খিচুড়ি থেকে আমি ইঞ্জেকশন পুশ করেছি, জানি না কি ইঞ্জেকশন পুশ করছে শিশু ডাক্তার, তার থেকে আমার বেবি প্রায় 90% শেষ হয়ে গেছে। উনি টেস্ট না করে কি হয়েছে না বুঝে উনি ইঞ্জেকশন পুশ করলো, এদিকে ডেলিভারি করছে, কেউ জানে না তার পেশেন্টের বেবি এখানে নেই। মেনলি আমাদের অভিযোগ হচ্ছে সঞ্জীব কুমার সরকারের বিরুদ্ধে, চাল স্পেশালিস্ট এখানে আর যে নার্সিংয়ের বিরুদ্ধে, তাদের ভুল পরামর্শ ভুল চিকিৎসার জন্য আমার বেবি আজকে পুরো গাফিলতির জন্য মারা গেছে। ওদের মানসিক অবস্থা যেরকম সেই অনুযায়ী ওরা কাজ করেছে, কিন্তু আমার তরফ থেকে যেটুকু করার ছিল, যেটুকু করা আমার পক্ষে সম্ভব ছিল, সেটুকু পুরোটাই করা হয়েছে। সেটা আমি বলতে পারবো না, সেটা আমি তো ডাক্তার নই, সেটা আপনাদের ডাক্তারবাবুর সাথেই কথা বলতে হবে, ডাক্তারবাবু বলতে পারবে যার আন্ডারে ভর্তি হয়ে। হ্যাঁ, আমাদের পক্ষে যেটুকু করা সম্ভব সম্পূর্ণটাই করা হয়েছে। হ্যাঁ, ওনাদের এই কথাটা হয়েছে যে ডক্টর পালকে কোনোভাবে এখান থেকে মিস্টেক করেছে। আমি এখন আমার স্টাফকে জিজ্ঞেস করলাম যে বলোনি কেন ডক্টর পালকে, তাহলে ওনারা বলার পরে তো ওনারাই আমাকে এটা বলছিল যে ডক্টর পালকে জানানো হয়নি। স্টাফ বললো আমি ফোনে জানিয়েছি, ডক্টর পাল বললো আমি শুনিনি। এখানে কোনো একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, এই কথাটা জন্য আমি ক্ষমাপ্রার্থী হতে পারি, আর কিছু তো বলতে পারছি না এখানে।